Godzilla! এত সহজে আমি হার মানতে শিখিনি। আমার প্রশ্নের উত্তর কুয়োকে দিতেই হবে। বলো না সোনার কাঠির উপর কাঠি কোথায় রয়েছে? ও বন্ধু, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কি গো, তুমি যদি আমাকে উত্তর না দাও আমি এখান থেকে কোথাও যাব না। উত্তর দাও না। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। জলের নিচে শুকনো মাটি, মাথার উপরে জলের ছাদ, তার মানে কি এটা পাতাল ঘর? এখানে গোপন কুঠুরি, তা আবার জলের নিচে, লোকচক্ষুর আড়ালে। গান্ধী রাক্ষসীর নাতনি বলে তোর ভারী গুমর, তাই না? কি কার কলার আওয়াজ? কে কথা বলছে এর ভেতরে? প্রাণ ভুমরা তোর দিদার শরীর থেকে কি করে বেরোবে বলবি না তো? না, কিছুতেই বলবো না। ঠিক আছে, তাহলে অপেক্ষা কর, রিম্বা ফিরে এসে তোর কি হাল করে দেখিস একবার। বললাম তো আমি বলবো না, কিছুতেই বলবো না। থাক তবে, এখানেই পচে মর তুই। শুনলাম আমি? কি বললে তুমি? কি বললে? কে এসেছে এখানে? একটা মেয়ে আর তার পুরুষ সঙ্গী। পুরুষটা তো মানুষ আচ্ছা, কিন্তু মেয়ে, কিন্তু মেয়েটাকে, মেয়েটাকে তা তো বুঝতে পারছি না। মেয়েটার গায়ে মানুষের গন্ধ নেই, তাই তো? মানে তুমি কি, তুমি ওদেরকে, তুমি ওদেরকে চেনো? ওরা ওরা কি করতে এসেছে তুমি তুমি কিছু জানো? আমাকে উঠতে সাহায্য করো। এভাবে এভাবে ঝুলে থাকতে পারছি না। বলো বলো বলো, ওদের ব্যাপারে কি জানো সব বলো। ওরা দুজনে তো সোনার কাছি আর রূপোর কাছি হাতে প্রাণ ভোমরা নেবে বলে জুটেছে। তার মানে রোহিণী এখানেই আছে। মেয়েটার এত জেদ, কিছুতেই হার মানবে না। কিন্তু এটা জানো না তোমরা যে প্রাণ ভোমরা তোমরা কেউ পাবে না, কেউ না। পাবো না, সত্যিই পাবো না। এই ধরো তোমাকে যদি, তোমাকে যদি পাহাড় থেকে ফেলে দিই তাহলেও পাবো না। না না, কারণ এই প্রাণ ভোমরা পাওয়ার উপায় শুধুমাত্র এই রিম্বা রাক্ষসীর জানা আছে, আর কেউ জানে না। তাই আমাকে মেরে ফেললে সেই পথও বন্ধ হয়ে যায়। এই প্রাণ ভোমরা তোমার কেন চাই? কেন আবার? ওই প্রাণ ভোমরা থাকলে তবেই আমি এই রাক্ষসীদের রত্ন ভাণ্ডার পাবো, আর আমি হব
এই রাক্ষসী রাজ্যে রানী রানী রত্ন ভাণ্ডার। তার মানে তোমার শুধু রত্ন ভাণ্ডার চাই, তাই তো? কেন তোমার চাই না? রত্ন ভাণ্ডার আমার রত্ন ভাণ্ডার চাই না, আমার শুধু চাই ওই প্রাণ ভোমরা। ব্যাস মানে? শোনো রিম্বা, তোমার যা চাই তুমি সব পাবে। তুমি শুধু এখন আমায় সাহায্য করো, ওই সোনার কাঠির উপর কাঠি আর প্রাণ ভোমরা যদি আমি হস্তগত করতে পারি, তাহলে এই রাক্ষসীদের রাজত্ব আর রাক্ষসীদের রত্ন ভাণ্ডার তুমি সব পাবে। কিন্তু আমি তোমার কথা মানবো কেন? তোমার বুদ্ধির চেয়ে যে আমার বুদ্ধি অনেক বেশি এতক্ষণে তুমি বুঝতে পেরে গেছো। তোমার শক্তি দিয়ে যে তোমায় আঘাত করতে পারে তার কত ক্ষমতা এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝে গেছো, তাই না? তাছাড়া ওই মেয়ে আমার শত্রু, ওকে আমি হারাতে চাই। কে? ওই মেয়ে তোমার শত্রু? এই কথাটা আগে বলবে তো। শুধু তাই নয়, ওর পুরো পরিবারই আমার শত্রু। আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? হ্যাঁ বন্ধু। এবার তুমি আমাকে বিস্তারিত বলো, ওই মেয়েটা এখানে এসে কি কি করছে, তোমাদের এই রাক্ষসীদের রাজ্যে কি হচ্ছে, আমাকে সব বলো, সব বলো। ওই মেয়ে তো এখানে ঠান্ডি রাক্ষসীর নাতনি সেজে বসে আছে। কি? ঠান্ডি রাক্ষসীর? ঠান্ডির নাতনি এখানে? এই রে, কেউ আসছে মনে হয়। সোনার পালঙ্কে কে শুয়ে আছে তা কারোর পক্ষে জানা সম্ভব নয়। এই কি তাহলে দিদার নাতনি? তার মানে এগুলো সোনার কাঠি রূপোর কাঠি যার খোঁজে আমি এত দূর এসেছি। বুঝতে পেরেছি, এই জন্যই কুয়ো আমার বলে কিছু বলছিল। এখানেই তো রাখা রয়েছে সোনার কাঠি রূপোর কাঠি। আরে রোহিণী, তোমার অবস্থা শুনে তো আমার করুণা হচ্ছে। তুমি দুদিন আগে এখানে এসে পৌঁছলে, অথচ তুমি তুমি কিচ্ছু করতে পারলে না, আর আমি এখন চলে এসেছি। এবার তোমার অবস্থা কি হবে তা তুমি ভাবতেও পারছো না।